আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং প্রবাসে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয় হচ্ছে অনেক পুরুষ ভাই বোন আছেন যারা প্রতিনিয়ত আমার কাছে জানতে চান সেটা হচ্ছে যে আসলে আমরা দীর্ঘ সময় সহবাস করব। কিন্তু কোনো ওষুধ খাব না তো এক্ষেত্রে কোনো কৌশল আছে কি না সে সকল পুরুষ ভাইদের জন্যই আজকে ভিডিওটি তো আজকে আপনাদের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনি টানা এক ঘন্টা সহবাস করতে পারবেন স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন শুধুমাত্র তিনটা কৌশল অবলম্বন করে আর এই তিনটা কৌশল অবলম্বন করতে হলে আপনি কিভাবে করবেন সে বিষয়ে ভিডিও বিস্তৃত আলোচনা করব। আর একটা কথা আপনাদের সাথে আলোচনা করছে ভিডিও শুরুতে সেটা হচ্ছে যে আসলে আমাদের দেশের পুরুষরা স্ত্রী সহবাসে লং টাইম কেন সময় নিতে পারে না আমাদের অনেক অনেক মুরব্বিদার ছিলেন যারা হয়তো এখন দুনিয়াতে আছেন অনেকে নেই তারা কিন্তু যে লং টাইম নিয়ে সময় নিতে পারতেন তাহলে আমরা কেন পারতেছি না আমাদের সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এখানে তারা নিজেদের উপরে আত্মনিয়ন্ত্রণ করতে পারতো নিজেদের কন্ট্রোল করতে পারতো কিন্তু আমরা এটা করতে পারতেছি না আর এটা করতে না পারার কারণে আমাদের কিন্তু আজকে এই দুর্দশার সম্মুখীন আমাদের হতে হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি যখন স্ত্রীর কাছে সব যাবেন সব গেলে কি করবেন কী করেন আপনারা দ্রুত কিভাবে স্ত্রীর জনের উপর থেকে কাপড়টা সরানো যায় কীভাবে আপনার পুরিসংঘ স্ত্রীর জনিতে প্রবেশ করানো যায় এই চিন্তাই আপনারা থাকেন কিন্তু কখনো কি এটা চিন্তা করছেন যে আপনি যদি দ্রুত বীরজপথ ঘটান আপনার সঙ্গী নিয়ে আপনার স্ত্রী কতটা কষ্ট হবে সে যদি তৃপ্তি না পায় এটা কখনোই আপনারা চিন্তা করেন না এজন্য যখন আপনার স্ত্রী সহবাসে যাবেন আপনাদের প্রথম যে মূল মন্ত্র থাকতে হবে সেটা হচ্ছে যে আপনি এক্সাইটেড হবেন আস্তে আস্তে নিজের উপর কন্ট্রোল করতে হবে স্ত্রী নগ্ন শরীর নগ্ন দেহ দেখেই আপনার উত্তেজিত হওয়ার কিছু নেই কারণ স্ত্রী আপনার সম্পদ সে কোথাও যাবে না সারা রাত আপনার কাছেই থাকবে আপনিও হয়তো কোথাও যাবেন না তৈরি করা কিছু নেই সারা স্ত্রীর কাছে থাকবেন তাহলে কেন এত তাড়াহুড়া তো যখন স্ত্রীর কাছে গেলেন যাওয়ার পরে আপনি আস্তে আস্তে উত্তেজিত হবেন কিন্তু বিপরীত দিক থেকে আপনার স্ত্রীকে খুব দ্রুত এক্সাইটেড করবেন দ্রুত এক্সাইটেড করতে হলে কী হবে তার যে স্পর্শগত জায়গাগুলো আছে এখানে ঘর্ষণের মাধ্যমে স্পর্শের মাধ্যমে তাকে এক্সাইটেড করতে হবে তাকে গভীর চুম্বন করতে হবে আলিঙ্গন করতে হবে মর্দন করতে হবে চাকিং করতে হবে এক কথায় গভীরভাবে ফোর ফেলে টাক করতে হবে আর এই ফোরফেলের ভিতরে কিন্তু সকল উপাদানগুলো বিদ্যমান আছে তো এই কাজগুলো যখন করবে নিশ্চিত যখন এক্সাইটেড হয়ে যাবে এক্সাইটেড হওয়ার পরে যখন আপনার স্ত্রী চাচ্ছে যে এখন আপনি আপনার পুরুষসঙ্গটা স্ত্রী জনিতে প্রবেশ করান ঠিক সেই মুহূর্তে আপনার পুরুষসঙ্গটা স্ত্রীর জমিতে প্রবেশ করাতে হবে এর আগে নয় আর যখন আপনি প্রবেশ করালেন তখন দেখা যাচ্ছে যে আপনি দুই একবার ওঠানামা করে আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে আপনি ঢেলে দিয়ে নেমে আসতেছেন না এটা কখনোই করা যাবে না এক্ষেত্রে কি করতে হবে এক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে যখন এই সময়টা আপনি উপনীত হবেন তখনই কৌশল তিনটি অবলম্বন করতে হবে না তিনটি কৌশল একসাথে আপনাদের অবলম্বন করতে হবে না একটা একটা করে করতে হবে একটা পারলে সেটা ভালো না পারলে অন্য দুটো অ্যাপ্লাই করতে হবে তো প্রথম নাম্বার যে কৌশলটা আপনারা অবলম্বন করবেন ধরুন আপনার স্ত্রী এক্সাইটেড হয়ে গেছে আপনি সবকিছু কিছু করেছেন জনিতে পুরুষঙ্গটা প্রবেশ করিয়েছেন দু চারবার ওঠানামা করার পরে এখন বীর্যপাত ঘটার সম্ভাবনা চলে আসছে এই মুহূর্তে কি করতে হবে আপনি আপনার যে মুখ আপনার হাত এগুলা দিয়ে কিন্তু স্ত্রীর উপরের অংশে তাকে আদর চালিয়ে যেতে হবে কিন্তু যখনই ইরেকশন চরম পর্যায়ে পৌঁছাবে আপনার পুরুষঙ্গটা টান দিয়ে স্ত্রীর জনি থেকে বের করে ফেলতে হবে বের করে ফেলে আপনার কি করতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে দশ পনেরো সেকেন্ড এভাবে বাইরে থাকার পরে আপনার ইরেকশন চলে যাবে চলে যাওয়ার পরে আপনার আবার কী করতে হবে পরিসঙ্গটা স্ত্রীর জনিতে প্রবেশ করাতে হবে আবার সবাস করতে হবে আবার চার পাঁচ মিনিট করার পরে যখন একই অবস্থার আপনি সম্মুখীন হবেন আবার টান দিয়ে বের করতে হবে আবার দশ পনেরো সেকেন্ড বাইরে বের করে রাখতে হবে তবে স্ত্রীকে কষ্ট যত না হয় স্ত্রীর সেদিকটা খেয়াল রেখে আপনার জিব্বাটাকে লাঙ্গলের মতো আপনার স্ত্রী সারা শরীরে এটা চাকিং করতে থাকতে হবে বিশেষ করে শৈল উপরের অংশে তাহলে তার কিন্তু ভালো লাগা কমতি থাকবে না সে কিন্তু মজাটা পেতে থাকবে এভাবে আপনি যদি এখন পাঁচ মিনিট সময় নিতে পারেন আপনি পনেরো মিনিট সময় নিতে পারবেন আপনি দশ মিনিট পারলে তিরিশ মিনিট আপনি বিশ মিনিট পারলে এক ঘন্টা কোনো ব্যাপারই না এটা হলো প্রথম নম্বর কৌশল এবারে আসুন দ্বিতীয় নম্বর কৌশলটা কি ঠিক একই অবস্থায় যখন স্ত্রী এক্সাইটেড জনিতে পুরুষাঙ্গ প্রবেশ করালেন দু চারবার পান ওঠানামা করার পরে যখন বীর্যপাত ঘটার সম্ভাবনা হচ্ছে তখন কি করতে হবে আপনার যখন বীর্যপাত ঘটার সম্ভাবনা হবে তখন হাতের এই তিনটা আঙ্গুল আপনার ব্যবহার করতে হবে ডান হাত বা হাত যে হাতি নেন না কেন তিনটা আঙুল ব্যবহার করে কী করতে হবে যখনই বীর্যপাত ঘটে যাবে এমন আশঙ্কা সাথে সাথে এই পুরুষাঙ্গর নিচে দুইটা আঙ্গুল দিতে হবে আর উপরে এটা দিয়ে চেপে ধরতে হবে এটাকে এই যে চেপে ধরলেন কত সময় রাখবেন দশ থেকে পনেরো সেকেন্ড চেপে ধরার পরে আপনার এই ইলেকশনটা চলে যাবে চলে যাওয়ার পরে আপনি কি করবেন আবার পুনরায় শুরু করবেন ঠিক একই নিয়মেও আপনি সময়টা বৃদ্ধি করতে পারবেন সময় বাড়াতে পারবেন তো যারা এই প্রথম নাম্বার কৌশল অথবা দ্বিতীয় নাম্বার কৌশল দুইটার একটাও সাকসেস হতে পারতেছেন না বা পারছেন না তাদের জন্য এখন লাস্ট নাম্বার কৌশল থ্রি তৃতীয় নাম্বার কৌশলে কী করবেন সেম একইভাবে জনিতে প্রবেশ করিয়েছেন আপনি উঠানামা করতেছেন পুরুষঙ্গ ভিতরে প্রবেশ করানো আছে বীরজিপথ ঘটার সম্ভাবনা হয়েছে তখন কি করবেন তখন যে কাজটা করতে হবে এটা হচ্ছে আপনারা যারা ছোটোবেলায় ভালো সময় কাটিয়েছেন বন্ধুদের সাথে তখন দেখা যেত স্কুল কলেজ থেকে স্কুল থেকে যখন বাড়ি ফিরতেন প্রস্তাব আসলে রাস্তার পাশে হয়তো অনেক সময় সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে যেতেন বসে যেতেন প্রস্তাব করার জন্য তো অনেকে দেখা যেত দুষ্টমি করে অনেকের সময় অনেক আমাদের ছোটোবেলা যখন গিয়েছে তখন অনেক করা হতো কি যে পাল্লা দেওয়া হতো প্রতিযোগিতা হতো যে কার প্রস্রাব কত দূরে যায় এই প্রস্রাবটা দূরে ফেলার জন্য কি করা হতো প্রস্তাব হচ্ছে বাট এই প্রস্রাবটা দূরে ফেলার জন্য স্টপ করা হতো মানে প্রস্রাব চলার ভিতরে বন্ধ করা হতো এরপরে প্রস্তাবটা ছেড়ে দেওয়া হতো তাতে কী হতো অনেক দূরে গিয়ে পড়তো তো একজনে যাতে দূরত্ব গিয়ে পড়তো পাশের জনকে বলতো দেখি তোমারটা কত দূরে যায় একটু দেখা হতো এভাবে কিন্তু তারা কী করতো সংকোচন প্রসারণের মাধ্যমে কিন্তু তাদের প্রস্তাবটাকে দূর পর্যন্ত নিয়ে ফেলতো ঠিক একই নিয়মে সেই ছোটোবেলার মতো একই নিয়মে আপনার যে কাজটা করতে হবে যখন দেখবেন যে পুরুষঙ্গ থেকে বীর্যপাত ঘটার সম্ভাবনা হচ্ছে সাথে সাথে আপনার পুরুষঙ্গ সহ নিচের পুরো অংশটাকে আপনার যৌনাঙ্গটাকে সংকোচন করে ফেলুন অর্থাৎ খিসে ধরুন আপনি যখনটাকে খিসে ধরবেন তখন কিন্তু এই জায়গাটার টোটাল অনুভূতিটা লোভ পাবে এভাবে দশ পনেরো সেকেন্ড রাখুন এরপরে প্রসারণ করুন মানে এই যে খিসে ধরলেন দশ সেকেন্ড এভাবে রেখে বা পনেরো সেকেন্ড থেকে সেরে দিন প্রসারণ এটাকে বলে প্রসারণ এই সংকোচন প্রসারণের মাধ্যমে আপনি কিন্তু আপনার স্ত্রী নিতে পারবেন বীর্যপদ অকাল বীর্যপদ রোধ করতে পারবেন তো বন্ধুরা এই যে তিনটি উপায় আপনাদের বলা হলো এটা কিন্তু আপনি এক এক সপ্তাহে মাসে পারবেন না এটা করতে 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 হলে কি হবে হবে বারবার ট্রাই যতবার ফেলিয়ার হবেন ততবার একদিনে চেষ্টা করতে হবে বারবার এভাবে করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে আপনি এটা পেরে গেছেন আর যখন এটা পেরে যাবেন তখন সবচেয়ে যে উন্নতিটা হবে সেটা হচ্ছে আপনার মানসিক উন্নতি আপনার শরীরে কোনো প্রবলেম নেই আপনি একজন যুবক একজন ইয়াং মানুষ কোনো প্রবলেম নেই প্রবলেমটা ছিল কোথায় মাথায় ব্রেন্টে যখন আপনি মানসিকভাবে তখন কিন্তু আপনার এই সমস্যা থাকবে না এখন অনেকে জানি কমেন্ট বক্সে কমেন্ট করবেন হাসবেন যে লোকটা বলে কি এটা কি সম্ভব হ্যাঁ এটা অবশ্যই সম্ভব যদি আপনি চেষ্টা করেন চেষ্টা না করলে কোনোদিন কখনোই এটা সম্ভব না কারণ হচ্ছে এটা কিন্তু পরীক্ষিত একটা কৌশল এবং এই পরীক্ষিত কৌশলগুলো অবলম্বন করে অনেকেই আছেন ওষুধ ছাড়াই স্ত্রীর সাথে সহবাসে যথেষ্ট সময় নিতে পারতেছেন আর যারা কেবলমাত্র তারাই বলবেন যে এটা সম্ভব নয় যারা নেগেটিভ মাইন্ডের আছেন আমাদের সমাজে নেগেটিভ মাইন্ডের লোক অনেক আছেন তারা নিজেরাও কিছু করতে পারে না কেউ যে কিছু করবে সেদিকেও কিন্তু তাদের উৎসাহী দেয় না উৎসাহ দেওয়া হয় না নিরুৎসাহিত করা হয় এর জন্য নিরুৎসাহী মানুষের অভাব নেই আর যত নিরুৎসাহী মানুষ আছেন তারাই হয়তো কমেন্ট এ ধরনের কমেন্টস করবেন যে আসলে এটা সম্ভব না যখন বীরজপথ ঘটার সময় হয় তখন কোনোভাবে এটা রোধ করা যায় না এটা তাদের ভাষ্য কিন্তু আপনি যদি একজন সঠিক পুরুষ হন হয়ে উঠতে চান তাহলে আপনাদের এটা অবশ্যই সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক দিতে পারেন বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আর যা এখন বন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব করেননি ওই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আল্লাহ হাফেজ